আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল নাস্তা তৈরি করে ফেলেছি, পরোটা আর হালুয়া তৈরি করেছি আজকে। আর আমার ছেলেটা মাশাআল্লাহ এত জ্ঞান বুদ্ধি হয়েছে যে আসলে বললে হয়তো মায়ের মুখ লাগবে, যে আমার কিছু বলার আগে সে তার কাজটা নিজেই করে ফেলে। পাউডার দিয়ে হচ্ছে গোসল করছে না, পাউডার দিয়ে গোসল করছো? গোসল টোসল করে আমি দোকানে গেছি বাজার করতে, কিছু টুকটাক বাজার সদাই করার বাকি ছিল। তো হালকা পাতলা মাছ তো গতকালকে কিনে আনছি, আজকে একটু হালকা হালকে কি চাল শেষ হয়ে গেছে, চাল আনা লাগবে, আটা আনা লাগবে, তো এগুলোর জন্য গিয়েছিলাম। আরও কিছু দরকারি জিনিস ছিল, যেমন প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, স্যালাইন দরকার, একটু ট্যাং দরকার, তো ওইগুলো নেই। ইয়ামিনটা অনেক দুষ্ট হয়ে গেছে। কী করতেছো তুমি, এগুলি কী করতেছো? চা চা এখন কি করলা, কি করলা? গুছাও গুছাও, বালিশ গুছাও, গুছায় রাখো, গুছায় রাখো, রাখো রাখো রাখো, হ্যাঁ রাখো, ওইখানে রাখো রাখো। তো চলো তোমাদেরকে দেখাই কী কী আনতে গেছিলাম, ঝলক দেখিয়ে দিই, তারপরে নামাজ পড়তে দাঁড়াবো। নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। আজকে অবশ্য রান্নাবান্না কিছুই করিনি, কারণ গতকালকে যে এক রাজ্যের রান্নাবান্না করছি সেই সব রান্না হয়ে গেছে। তো আর রান্না করলাম না, বিকেলে দেখি কী করতে পারি। তো ভাত খেতে বসছি। দেখো বললাম যে গতকালকে সব ছিল, তো ভেন্ডি ভাজি আছে, তারপরে ডিম ভুনা রয়ে গেছে, তারপর মিষ্টি কুমড়া তরকারি রয়ে গেছে। তো এইগুলো থাকতে এখন আর অন্য কিছু রান্না করলাম না, তো বিকেলে কিছু হালকা পাতলা রান্না করবো। তো চলো ভাতটা খেয়ে নিই, অবশ্য আড়াইটা বেজে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, সবাই কি করছো? তো আমি চলে আসলাম কিচেনে, দেখতেই পাচ্ছ আমার পিছনে লোক দেখতে। তো কিচেনে আসলাম কেন, যেহেতু সন্ধ্যা ইভিনিং, তো এই সময় একটু চাটা খেতে হয়। তো চায়ের সাথে যে চাটা খেতে হয় সেই চাটাই এখন করবো। আসলে না, বাচ্চারা চিপস খাবে, তো ওদেরকে একটু চিপস ভেজে দিল। তো চলো তোমাদেরকে দেখে কী চিপস ভেজে দিলে দেবে। চিকেন চিপসগুলো এগুলো এখন ওদেরকে ভেজে দেবো, তেল বসিয়ে বসিয়ে, তেলটা গরম হলে তারপর ভালো শুরু করবো। চিপস ভাজা হয়ে গেছে, এখানে অনেকগুলো চিপস দিতে হচ্ছে, গোলটা পুরো ভরা চিপসে, এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলি বাচ্চাদেরকে দিব, আর চা বসেছি, চার সাথে আমরা দু একটা খাবো আর কি। চিপস দিয়ে দিছি বাইরের কিনা চিপস দেওয়া থেকে, এগুলি দেওয়াই ভালো। কিনা ভেজে দেওয়া, রাফি আছে, রাফিও খাইতেছে, সুন্দর করে খাও। আমি আর আম্মু খাবো। কি বাবা, খাও খাও খাও, গরমে আমার বাচ্চাগুলো এসে দেওয়া যেতেছে। তো আজকে আমাদের বাসার সাথে যে আম গাছটা আছে, সেই আম গাছ থেকে বাচ্চারা ছেলেরা আম পাড়ছিল। তো ওদের আম পাড়া দেখে না খুব ভালো লাগছিল, তো ওদের এই আম পাড়াটা তোমাদের সাথে আর কি একটু শেয়ার করলাম। তো অন্ধকারের মধ্যে উঠছে, তো বলতেছে লাইট পাচ্ছে না, তো বললাম যে লাইট দেবো, কিন্তু আমাদেরকে আম দিতে হবে। বললো ঠিক আছে আপু দিবো, তারপর একটু লাইটটা মারো আম পাড়ে। তো ওদের আম পাড়া দেখে এখন আমার ছেলেও আম পাড়বে, তো ও ওঠার জন্য চেষ্টা করতেছে। তো যাই হোক, আজকে ব্লগ ভিডিওটা সবার কেমন লাগবে সবাই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।